খেলার ফুল টাইম স্কোর 0-0 হওয়ার দরুন এবার কিন্তু টাই ব্রেকে ম্যাচ গড়িয়েছে। শটে রয়েছে রানীগঞ্জ এফসি, সেভে রয়েছে এবিসি নেতাজি স্পোর্টিং। দেখা যাক গোল হয় নাকি সেবার। এবার সেভে থাকবে রানীগঞ্জ এফসির গোলকিপার, 30 নম্বর জার্সি পরিহিত। শটে থাকবে এবিসি নেতাজি স্পোর্টিং থেকে 13 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। দেখা যাক গোল হয় নাকি সেভা। দুর্দান্ত সুন্দর অন টার্গেট করে ফেললো আবারও এবিসি নেতাজি স্পোর্টিং। এবার সেভে থাকবে এবিসি নেতাজি স্পোর্টিং ক্লাব, শটে থাকবে রানীগঞ্জ এফসি। সাত নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। আবারও অন টার্গেট করে ফেললো। এবার শটে রয়েছে এবিসি নেতাজি স্পোর্টিং এর 8 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, সেভে রয়েছে রানীগঞ্জ এফসি। দেখা যাক গোল হয় নাকি সেভ হয়। আমি সৌরভ, স্পোস্টার চ্যানেলে আপনাদের জন্য এরকমই টুর্নামেন্টের খেলাগুলি আনি। আবারও কিন্তু গোল হয়ে গেল। দর্শক, এরকমই লিগ ও টুর্নামেন্টের খেলা সবার আগে দেখার জন্য অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। খেলা হচ্ছে বোরডাঙ্গি মাঠে, প্রতিকার বোরডাঙ্গি প্রতিকার সংঘের পরিচালনায়। ষোলো টিমকে নিয়ে দিবারাত্রে একটি নকআউট ফুটবল প্রতিযোগিতা। গোলকিপার কিন্তু চেঞ্জ হলে এবিসি নেতাজি স্পোর্টিংয়ের 9 নম্বর জার্সি থাকবে এবার গোলকিপিংয়ে। শটে থাকবে রানীগঞ্জ এফসির প্লেয়ার। পাঁচ নম্বর জার্সি পরিহিত। শটে রয়েছে 5 নম্বর জার্সি রানীগঞ্জ থেকে, রানীগঞ্জ এফসি থেকে। সেভে রয়েছে এবিসি নেতাজি স্পোর্টিং। দেখা যাক গোল হয় নাকি সেভ হয়। গোল! গোলকিপার কিন্তু তালিবন্দি করার খুব দারুণ প্রচেষ্টা করলো কিন্তু না, ব্যর্থ। গোলকিপারের হাতে বল লেগে ভিতরে বল ঢুকেছে। এদিকে কিন্তু গোলকিপার বলটি হাতে নিয়ে একটি মনঃসংযোগ ভঙ্গের চেষ্টা করে, কিন্তু রেফারি কিন্তু দৃঢ়ভাবে তা মোকাবেলা করল, কোনোভাবেই গোলকিপারকে বল হাতে লাগাতে দিল না। এবার শটে রয়েছে রানীগঞ্জ এফসির 11 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, মাফ করবেন, শটে রয়েছে এবিসি নেতাজি স্পোর্টিংয়ের 11 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। সেভে রয়েছে রানীগঞ্জ এফসির গোলকিপার। দেখা যাক গোল হয় নাকি সেভ হয়। গোল! আবারও কিন্তু গোলকিপারের হাত ছুঁয়ে কিন্তু বল ভিতরে ঢুকলো।
এবার শটে রয়েছে রানীগঞ্জ এফসি থেকে, 4 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। গোল, দুর্দান্ত সুন্দরভাবে আবারও বলটি চালে জড়িয়ে দিল। কে শট নিবে? এবিসি নেতাজি স্পোর্টিং থেকে কে শট নিবে সেটা নিয়ে কিন্তু তাদের মধ্যে একটি দ্বিধাগ্রস্ত রয়েছে তারা। রেফারি গিয়ে অবশেষে প্লেয়ারকে প্রায় ধরে নিয়ে আসলো, এরকম একটা ব্যাপার। এবার শটে রয়েছে এবিসি নেতাজি স্পোর্টিং, সেভে রয়েছে রানীগঞ্জ এফসি। দেখা যাক গোল হয় নাকি সেভ হয়। গোল, দুর্দান্ত সুন্দর, আবারও একটি গোল হয়ে গেল। শটে থাকবে রানীগঞ্জ এফসি থেকে 2 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। এবার কিন্তু একদম সেভ করে দিল এবিসি নেতাজি স্পোর্টিং এর গোলকিপার। এবার গোলকিপার যে ছিল সে কিন্তু গ্লাভস পরেই বল শট করতে এসেছিল, কিন্তু রেফারি কিন্তু তাকে বারণ করে দিল, বললো যে গ্লাভস খুলে আসতে। তো সে এখন গ্লাভস খুলতে গেছে। শটে থাকবে এবিসি নেতাজি স্পোর্টিং, সেভে রয়েছে রানীগঞ্জ এফসি। নয় নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। ফাইনালে জয়লাভ করলো, মাফ করবেন, ফাইনাল না, ম্যাচে জয়লাভ করলো ম্যান অফ দ্য ম্যাচ অমল বাসি নেতাজি স্পোর্টিং। আপনি আপনার পুরস্কারটি নিয়ে নেবেন।